নজর রাখবো পরবর্তী সংবাদে। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী সেবা সপ্তাহের সূচনা। বৃহস্পতিবার বেলা 2 ঘটিকায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 7 দিন ব্যাপী সেবা সপ্তাহের সূচনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের 7 দিন ব্যাপী এনএসএস ক্যাম্পের সূচনা করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। অনুষ্ঠানের উদ্বোধক বলেন, সমাজের স্বার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই সেবা সপ্তাহের মধ্য দিয়ে সমাজের সকল অংশের মধ্যে সেবামূলক ভাবনা জাগরিত করতে হবে। তাছাড়া এদিন এই স্পেশাল ক্যাম্পের সফলতা ও কামনা করেন। উদ্বোধক ছাড়াও এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রোমাধর ঘোষ সহ অন্যান্যরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। বিদ্যালয়ে 7 দিন ব্যাপী যে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে তার উদ্বোধন হয়েছে। আমরা জানি যে ন্যাশনাল সার্ভিস স্কিম এটা একটা সেবামূলক প্রকল্প। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে একদম স্কুল থেকে বিদ্যালয় থেকেই সমাজসেবা এবং সমাজে কাজে নিজেদের নিয়োজিত করতে পারে, সেই জন্য স্কুল লেভেল থেকে কলেজ লেভেল কিংবা ইউনিভার্সিটি লেভেল এইভাবে তারা তাদের মানসিকতাটা গড়ে ওঠে। এই মানসিকতা গড়ার জন্য ভারত সরকার এবং ত্রিপুরা সরকার তার শিক্ষা দপ্তরের মাধ্যমে ছেলে মেয়েদের উৎসাহিত করছে যাতে পড়াশোনার পাশাপাশি সমাজসেবার কাজে এবং নিজেরা একটা সুন্দর মানুষ হিসাবে এই সমাজে আত্মপ্রকাশ করতে পারে। সেই জন্য এই ধরনের প্রকল্পের বন্দোবস্ত শিক্ষা দপ্তর করছে। আমরা জানি যে প্রতি বৎসর সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এরকম বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের যেমন মানসিকতা পরিবর্তন হয়, ওই রকম আমরা যারা সমাজের আম নাগরিক তার সুবিধা আমরা পাই। আমরা দেখি ছাত্রছাত্রীরা এখান থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজে কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন এবং ভবিষ্যত সমাজের কাজে তারা নিয়োজিত থাকবেন। এই রকম এনএসএসের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা তারা নিচ্ছে। আমার ইচ্ছা থাকবে, আমি আশা করব ছাত্রছাত্রীরা এই এনএসএস প্রোগ্রামের মাধ্যমে, এই বিশেষ যে শিবির, এই শিবিরের মাধ্যমে তাদের মানসিকতা পরিবর্তন হবে, সমাজের কাজে তারা নিয়োজিত। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী সেবামূলক শিবিরের অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রোমা ধর সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিন্ধু কুমার বড়ুয়া, এমএমসি কমিটির ভাইস চেয়ারম্যান রাজীব মজুমদার, এনএসএস প্রোগ্রাম অফিসার বিক্রম সরকার সহ অন্যান্যরা। তবে এদিনকার এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।